ঐতিহাসিক ছয় দফা দিবস আজ। এই ছয় দফার মধ্য দিয়েই বাঙালির স্বাধিকার আন্দোলন রূপ নেয় স্বাধীনতা সংগ্রামে। এই আন্দোলনের ধারাবাহিকতায় আসে আগরতলা ষড়যন্ত্র মামলা, এগারো দফা আন্দোলন, ৬৯ গণ অভ্যুত্থান, ৭০ নির্বাচন, ৭১ মহান মুক্তিযুদ্ধ এবং সর্বশেষ বিশ্ব মানচিত্রে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়। ১৯৬৬ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত বাঙালি জাতির মুক্তির সনদ ছয় দফা দাবির পক্ষে দেশব্যাপী গড়ে ওঠে তীব্র গণ আন্দোলন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। পাকিস্তানি শাসন, শোষণ আর বঞ্চনা থেকে বাঙালির মুক্তির স্বপ্ন নিয়ে ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি লাহোর সম্মেলনে যোগ দেন জাতির পিতা শেখ মুজিবুর রহমান। ওই দিন সম্মেলনের সাবজেক্ট কমিটিতে ছয় দফা উত্থাপন করেন বঙ্গবন্ধু, যাতে পরদিন সম্মেলনের সূচিতে এটি স্থান পায়, কিন্তু মানা হয়নি বঙ্গবন্ধুর দাবি। তাই সম্মেলনে যোগ না দিয়ে লাহোরে ছয় দফা উত্থাপন করেন প্রতিবাদী বঙ্গবন্ধু। এই ছয় দফার মূলে ছিল সংসদীয় পদ্ধতির সরকার, কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ না থাকা, আলাদা মুদ্রা ব্যবস্থা, কর নির্ধারণের স্বাধীনতা, বৈদেশিক বাণিজ্যের আলাদা হিসাব এবং আঞ্চলিক সেনাবাহিনী গঠন। তাতেই বিচলিত হয়ে পড়েন সামরিক শাসক আইয়ুব খান। ছয় দফা সবার মাঝে ছড়িয়ে দিতে পূর্ব বাংলা সফরে বের হন জাতির পিতা। এ সময় গ্রেফতার হন তিনি, তীব্র হয় আন্দোলন, ৬৯ সূচিত হয় গণ অভ্যুত্থান, আর ৭০ নির্বাচনের ছয় দফার পক্ষে রায় দেয় বাঙালিরা। এবারে সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। কিন্তু পাকিস্তানি জান্তা সরকার বঙ্গবন্ধুকে সরকার গঠন করতে না দিলে শুরু হয় স্বাধীনতা আন্দোলন। ৭ মার্চের ভাষণের পথ ধরে আসে সশস্ত্র সংগ্রাম। অবশেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে লাখো প্রাণের বিনিময়ে স্বাধীনতা পায় বাঙালিরা। পৃথিবী মানচিত্রে অভ্যুদয় ঘটে বাংলাদেশ নামের নতুন রাষ্ট্রের। বিজয় টিভি, নিউজ ডেস্ক, ঢাকা।